সুজির সাথে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দাও আর দেখো কত সহজে দুর্দান্ত একটা মুখরোচক রেসিপি তুমিও কিন্তু খুব সহজেই ঝট করে বানিয়ে ফেলতে পারো সকালে ব্রেকফাস্টে অথবা রাতে ডিনারে মুখরোচক কোনো খাবার বানাতে ইচ্ছা করলে আজকে রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট হবে খুব একটা বেশি ঝামেলা ছাড়াই আজকে রেসিপি শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে হালকা গরম করে নেবার পর তারপর এর মধ্যে অ্যাড করছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ জল আমি এই কাপের এক কাপ জল নিয়েছি এখানে দেড়শো গ্রাম জল আছে তো এবারে জলের মধ্যে অ্যাড করছি হাফচা চামচ নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল নুন আর তেলটাকে দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর জলটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ওই একই কাপের এক কাপ সুজি অ্যাড করে দিচ্ছি যতটা পরিমাণে জল নিয়েছিলাম তার ওই একই মাপ করে সুজিটা অ্যাড করতে হবে তাই ওই একই কাপ মেপে আমি সুজিটাকে অ্যাড করেছি তারপর একটা স্প্যাচলা দিয়ে জলের সাথে সুজিটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু ধীরে ধীরে জলটা পুরোপুরি সোপ করে গেছে আর আস্তে আস্তে কিন্তু সুজিটা এরকম একটা ডো ফর্মে রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ জলের সাথে সুজিটাকে দিয়ে এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে আর সুজিটাকে ভালো মতন একটা ডো ফর্মে রেডি করতে হবে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় মিডিয়াম টু হাইতে করে দিয়েছিলাম আর ধীরে ধীরে কিন্তু সুজিটা পুরোপুরি জলটা টেনে নিচ্ছে আর এরকম একটা শুকনো মন্ড আকারে তৈরি হয়ে যাচ্ছে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতন সুজিটাকে চেপে চেপে মিশিয়ে নিয়েছিলাম আর এরকম একটা ডো কিন্তু রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সুজির ডোটাকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সুজির ডোটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম আর এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে গরমটা খুব তাড়াতাড়ি কমে যায় সুজিটা যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে তার জন্য এইভাবে একটু ছড়িয়ে দিয়েছি আর একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমরা একটা সেদ্ধ আলু গ্রেড করে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের আলু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এক কাপ সুজির জন্য এখানে একটা সেদ্ধ আলু নিয়েছিলাম সেই আলুটা একটা ছোট গ্রেটার নিয়ে খুব ভালো মতন এভাবে গ্রেট করে দিয়েছি তারপর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব যার মধ্যে প্রথমে দিচ্ছি একটা ছোট সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ আর দুটো ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা নিজের পছন্দ মতন তোমরা অ্যাড করবে আর তার সাথে অ্যাড করছি স্বাদ মতো নুন যেহেতু সুজির মধ্যেও আমি নুনটা অ্যাড করেছিলাম তার জন্য এখানে অল্প পরিমাণে নুনটা অ্যাড করছি দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো আর দিচ্ছি সামান্য পরিমাণে সাদা জিরে গোটা সাদা জিরে আমি এর মধ্যে ব্যবহার করছি দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি ওয়ান ফোর চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা হালকা কালারের জন্য আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং তো এবারে এই সমস্ত উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিতে হবে তার আগে হাতটা খুব ভালো মতন ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো মতন সুজির সাথে সমস্ত উপকরণগুলো মেখে নিতে হবে তো এইভাবে একটু সময় নিয়ে প্রথমে সমস্ত উপকরণগুলো সুজি আর আলুর সাথে মেখে নিয়েছিলাম তারপর এর মধ্যে সামান্য পরিমাণ অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ ময়দা অ্যাড করে খুব ভালো মতন মেখে নিয়ে একটা ডো ফর্মে রেডি করে নিচ্ছি খুব ভালো মতন মেখে নিয়ে একটা ডো আকারে রেডি করতে হবে তার জন্য আমি এখানে অল্প পরিমাণে ময়দা অ্যাড করে দিয়েছি আর তার সাথে একদম সামান্য পরিমাণে জল অ্যাড করছি যেহেতু সেদ্ধ আলুর মধ্যেও একটা জল ভাব রয়েছে তার জন্য কিন্তু জলটা এখানে খুব বেশি পরিমাণে লাগবে না অল্প পরিমাণে একটু জল অ্যাড করে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আর একটা ডো আকারে বানিয়ে নিতে হবে এই কাজটা করতে প্রথমে হাতের মধ্যে একটু লেগে যেতে পারে তবে ধীরে ধীরে কিন্তু এটা মাখতে মাখতে খুব সহজে হাত থেকে ছেড়ে যাবে তার জন্য প্রয়োজন মতন সামান্য পরিমাণে একটু ময়দা অ্যাড করে এটাকে মেখে নিতে পারো তো দেখতেই পাচ্ছ একটু সময় নিয়ে এইভাবে খুব ভালো মতন মেখে নিয়েছি আর প্রয়োজনে সব শেষে হাতে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে আরেকবার মেখে নেবে এতে করে কিন্তু খুব সহজে টোটা হাতে লেগে চিটচিটে হয়ে যাবে না তো এবারে এই ডোটা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি রুটি বা পরোটা বানাবার জন্য যেরকম লেচি বানাই তার থেকে আকারে একটু বড় করে বানাতে হবে কারণ এই পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা খেতে ভালো হয় তার জন্য এইভাবে আকারে বড় রেখে লেচিগুলোকে তৈরি করে নিয়েছিলাম তারপর এর থেকে একটা লেচি নিয়ে প্রথমে অল্প পরিমাণে ময়দা অথবা আটা ছড়িয়ে ভালো মতন বেলে নিতে হবে আর এর মধ্যে যেহেতু সেদ্ধ আলু দেওয়া রয়েছে তার জন্য কিন্তু ডোটা নর্মাল ডোয়ের থেকে একটু নরম হয় তার জন্য এটা বেলতে গেলে কিন্তু একটু বেশি পরিমাণে শুকনো আটা অথবা ময়দা দিয়ে বেলতে হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রয়োজন মতন শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে ভালো মতন বেলে নিচ্ছি আর এটা কিন্তু ঠিক এরকম মোটা রেখে বেলতে হবে খুব একটা বেশি পাতলাও না আবার একেবারে মোটাও না ঠিক এরকম পুরত্ব রেখে সবগুলো সুজির পরোটা আমরা বেলে নিচ্ছি আর আমি এখানে পরোটাগুলোকে গোল করে বেলছি তোমরা কিন্তু চাইলে ত্রিকোণ করেও বেলতে পারো তারপর পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটাকে হালকা গরম করে নিয়ে তারপর এর মধ্যে একটা সুজির পরোটা দিয়ে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তোমরা চাইলে পরোটাগুলোকে বেশি তেলেও ভাজতে পারো অথবা এইভাবে সেঁকে নিয়ে অল্প তেলেও ভাজতে পারো যার যেরকমভাবে ইচ্ছে সেভাবে পরোটাগুলোকে ভেজে নিয়ে সার্ভ করা যেতে পারে তো দেখো আমি এখানে প্রথমে একটা সুজি আলুর পরোটা দিয়ে উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিয়েছি এবার উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে সুজির পরোটাগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে পরোটাগুলোকে ভাজতে হবে তো বন্ধুরা একদম অল্প উপকরণে সামান্য কয়েকটা জিনিস দিয়ে খুব সহজে ঝট করে কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো রাতে রুটি বানাতে ইচ্ছা না করলে আজকে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো সকালে ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে যে কোনো সময় কিন্তু রেসিপিটা খাওয়া যেতে পারে তো দেখতে পাচ্ছ আমি এখানে দু থেকে তিন মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিয়েছি আর সবগুলো পরোটা একই রকমভাবে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর দেখো এই পরোটাগুলো একসঙ্গে দেখতে কতটা লোভনীয় লাগছে আর পরোটাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ